সেটাকে ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব কনসিলারের উপরে এবং কনসিলারটিকে ভালো করে আমি সেট করে নেব। তো সেমভাবে আমি আমার দ্বিতীয় আই মেকআপের বেসটিকেও করে নিয়েছি এবং এখানে আমি সর্বপ্রথম আইব্রোকে ফিল করার জন্য মিউজিক ফ্লেভারের জেল লাইনার, যেটা ব্রাউন কালারে রয়েছে, সেই জেল আইলাইনারটি দিয়ে ভালো করে আমি আমার আইব্রোকে ফিল করে নেব, ফিল আপ করে নেব যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড সেমভাবে আমি আমার দ্বিতীয় আইব্রোটিকেও ফিল করে নেব। সো দেখতে পাচ্ছ এখানে আমার দুটো আইব্রো ফিল করা হয়ে গেছে এবং এবার আমি মেন আই মেকআপে মুভ করব। তো এখানে আমি ফার্স্ট ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আই শ্যাডো প্যালেট থেকে একটা ট্রানজিশন কালার, যেটা লাইট ব্রাউন টাইপসের কালার রয়েছে, সেটাকে নেব এবং আমি আমার আইলিটের ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করব, ভালো করে ব্লেন্ড করে নেব। নেক্সট মার্স আই শ্যাডো প্যালেট থেকে একটা লাইট পিঙ্ক কালারকে আমি পিক করে নেব এবং আমি সেটাকে আউটার কর্নারে অ্যাপ্লাই করতে করতে আস্তে আস্তে ইনার কর্নার পর্যন্ত সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট মার্চ আই শ্যাডো প্যালেট থেকেই ডিপ পিঙ্ক কালারকে আমি পিক করে নেব এবং সেটাকে আমি মেইনলি ফোকাস করব আমার আউটার কর্নারের দিকে এবং আউটার কর্নারেই আমি শুধুমাত্র প্লেস করে সেখানে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি দুটো চোখেই তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড প্যালেট থেকে ডিপ পিঙ্ক ব্রাউন টাইপসের যে কালারটা রয়েছে সেটাকে পিক করব এবং আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে ইনার কর্নার পর্যন্ত ব্লেন্ড করে নিচ্ছি। এই টাইপের একটা ফ্ল্যাট ব্রাশ নেক্সট আমাদের নিয়ে নিতে হবে এবং সেটার মাধ্যমে আমি মেবিলিনের সেম কনসিলারটিকে আমার আইলিটে অ্যাপ্লাই করছি, লাইক কাট ক্রিজ টাইপসের আই মেকআপ ক্রিয়েট করার জন্য। দেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আই শ্যাডো প্যালেট থেকে একটা শিমরি আই শ্যাডোকে আমি পিক করে নিচ্ছি আঙুলের মাধ্যমেই এবং আমি সেটাকে ভালো করে আমার হাফ আইলিটে ব্লেন্ড করে নিচ্ছি, অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে আমি কাট ক্রিজটাকে ক্রিয়েট করেছি। দেন আমি সেম আই শ্যাডো প্যালেট থেকে যে লাইক পিঙ্ক টাইপসের কালারটি আছে সেটাকে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবং দেন স্টে কিওর কি লিকুইড লাইনারটিকে মোটা উইং ক্রিয়েট করে সেটাকে আমি পরে নিচ্ছি। অ্যান্ড মাস্কারার জন্য এখানে মালিয়াবের মাস্কারাটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট শিবানার শাইনিং স্টার হাইলাইটারটিকে আমি আমার ব্রাবনে ভালো করে ইউজ করে নিচ্ছি ব্রাবনকে হাইলাইট করার জন্য। সো আমার আই মেকআপ মোটামুটি এখানে ডান হয়ে গেছে, তো এখন আমরা ফেস মেকআপে মুভ অন করব। তো ফেস মেকআপে সর্বপ্রথম আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এবং সেটা মেবলিন ফিটমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি ডট ডট করে এবং সেটাকে আমি ভালো করে একটা ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। ফার্স্ট আমি হাফ ফেসে করব, দেন তারপর আমি আর বাকি হাফ ফেসটায় ডট ডট করে অ্যাপ্লাই করব এবং সেটাকে ব্লেন্ড করে নেব অ্যাজ ইউ ক্যান সি। এবং সেম ফাউন্ডেশনটিকে আমি গলাতে এবং কানেও অ্যাপ্লাই করে নেব। সবসময় ফাউন্ডেশন আমাদের মুখের সঙ্গে সঙ্গে গলা এবং কানেও অ্যাপ্লাই করা উচিত। দেন ল্যাকমি সেম লুজ পাউডার দিয়ে পুরো মেকআপের বেসটিকে আমি সেট করে নিচ্ছি। সো নেক্সট ওয়েট অ্যান্ড ওয়াইল্ড প্যালেট থেকে সেম আই শ্যাডোটিকে পিক করে নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। দেন কাজলের জন্য এখানে প্লামের জেট ব্ল্যাক কাজলটিকে অ্যাপ্লাই করছি, দারুণ একটি স্মাচ প্রুফ ওয়াটার প্রুফ কাজল, খুব লং লাস্টিং এবং হালকা হালকা আমি চোখটা বন্ধ করে আমি আমার আপার ল্যাশ লাইনেও সেম কাজলটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা ছোট্ট ব্রাশের মাধ্যমে আমি কাজলটিকে স্মাচ করে নিচ্ছি। দেন কাজল এবং লাইনারের মাঝখানের গ্যাপটাকে ফিল করার জন্য আমি সেম লাইনারটিকে ইউজ করছি এবং আমি আমার ইনার কর্নারকে হাইলাইট করার জন্য সেম শিবানার হাইলাইটারটিকে ইউজ করব এবং আমি আমার ইনার কর্নারে সেটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আই শ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন টাইপসের কালারকে, লাইট ব্রাউন টাইপসের কালারকে পিক করে নিয়ে আমি আমার কন্ট্রোল জোনগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট ব্লাশের জন্য এখানে আমি ইউজ করছি মার্সের আই শ্যাডো প্যালেট থেকে একটা লাইট পিঙ্ক টাইপসের কালারকে এবং সেটাকে আমি অ্যাজ এ ব্লাশ আমার ব্লাশ জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ ইউ ক্যান সি। দেন নোজ কন্ট্রোলিংয়ের জন্য এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড প্যালেট থেকে সেম আই শ্যাডোটিকে পিক করে নিচ্ছি এবং সেটাকে আমি অ্যাজ এ কন্ট্রোল আমার নোজ কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করছি। আর এই শেডটি খুব ভালোভাবে অ্যাজ এ কন্ট্রোল শেড যায়, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে অ্যাজ এ কন্ট্রোল শেড। দেন আমি এখানে ফেস হাইলাইটারের জন্য সেম শিবানার হাইলাইটারটিকে ইউজ করছি আমার হাইলাইটিং জোনগুলোতে, যেমন নাকের উপর, কপালে, সব জায়গাতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট রয়্যাল ব্লু এবং ডিপ পিঙ্ক কালারের টিপ, দুটো টিপকে আমি একসঙ্গে জয়েন করে সেটাকে পরে নিয়েছি। সো লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। দেন এখানে লিপস্টিকের জন্য আমি ইউজ করছি এনওয়াই বেল লিকুইড লিপস্টিক পিঙ্ক কালারের শেড, যেটা আমার শাড়ির সঙ্গে খুব ভালোভাবে যাবে। সো এখানে মোটামুটি আমার মেকআপ ডান হয়ে গেছে, এখন বাকি জুয়েলারিগুলো আমি পরে দেন তোমাদের সামনে আসি। সো গাইস And guys, this is my final look.
আজকে আমার এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের জন্য একটু হলে হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সর্বপ্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ারও করে দিও বন্ধুদের সঙ্গে। আর কী করে তোমরা এইভাবে শাড়ি পরতে পারো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্স এবং আই বাটনটা চেক করে নিও, লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। সো চলো তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই গাইস, অ্যান্ড লাভ ইউ অল, বাই বাই। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস জুই, আর আমি হলাম জুই। সো আজ অনেকদিন পর আমি তোমাদের সঙ্গে কোনো একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি, আজ এটা স্পেশালি সরস্বতী পুজো স্পেশাল এসব বললাম। সো গাইস, আই হোপ আমার আজকে মেকআপ লুকটি এবং এই ভিডিওটি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে, তোমরা খুব ভালোভাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস জুই, আর আমি হলাম জুই। সো আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে আমি স্পেশাল কোনো মেকআপ লুক শেয়ার করতে চলেছি, যেটা স্পেশালি সরস্বতী পুজো সো গাইস, আই হোপ আমার আজকের মেকআপ লুকটা তোমাদের পছন্দ হয়েছে, তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 সবার প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। সরস্বতী পুজো চলেই